এবং ব্লগার্স ফোরাম এটা এটা পুরোপুরি অর্গানাইজ নিয়েছেন তবে কোনো রাজনৈতিক ব্যক্তি কিন্তু রাজনৈতিক ব্যানার ব্যবহার করেননি এবং বিকাল সোয়া চারটা থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বারবারই ধিক্কার দিচ্ছেন তারা বলছেন যে ট্রাইব্যুনালের এরকম এরকম একটি রায় কেবলই প্রহসনমূলক লোক দেখানো যেখানে স্বাধীনতার বিয়াল্লিশ বছর পরেও যারা যুদ্ধাহত বা যারা স্বজন হারিয়েছেন তারা কিন্তু আসলে চেয়েছিলেন যে যারা যুদ্ধা যুদ্ধাপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক কিন্তু সেই রায় শোনার এই অধীর আগ্রহ থাকার পরেও যখন যখন এরকম একটি রায় যেখানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাতে কিন্তু তারা বিক্ষুব্ধ এবং আজকে তারা অবস্থান কর্মসূচি নিয়েছে শাহবাগ পুরো চার রাস্তা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে বিকাল চারটা থেকে তারা অবস্থান নিলেও এরপরে তারা কিন্তু একটি মশাল মিছিল বের করেছে আপনি নিশ্চয়ই পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গান বাজনা চলছে এবং এক পাশে যে কাদের মোল্লার কুশপুত্তলিকাও দাহ করা হবে আমরা এরকম শুনেছি এবং সম্ভবত সেটা নিশ্চয়ই শুরু হয়ে গেছে আনাম নিরাপ আমরা জানি যে ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওখানে আছেন তো সেখানে পুলিশের উপস্থিতি কেমন এবং বিজেপির কোনো উপস্থিতি ওখানে দেখছেন কিনা আপনি আপনি ঠিকই বলেছেন আরাম বিজিবির টহল আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি যদিও বিকাল চারটার দিকে কিন্তু বিজিবির সদস্যদের দেখা যায়নি তবে কিছুক্ষণ আগেই বিজিবির টহল শুরু হয়েছে এবং পুলিশ কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার জন্যই কিন্তু আপনার বিকাল থেকে অবস্থান নিয়েছে আমরা দুইজন পুলিশের মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তার সাথেও কথা বলেছি যেহেতু আজকে সারাদিন হরতাল ছিল এবং জামা শিবির আগামীকাল আবার হরতাল ডেকেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য যাতে রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্যই তারাই অবস্থান নিয়েছেন আরাম নীরা আপনি একটু সংক্ষেপে বলবেন যে ওখানে বিভিন্ন সংগঠনের কথা আপনি বলেছেন যারা ওখানে অবস্থান নিয়েছেন তো সংগঠনের বাইরে সাধারণ মানুষজন ওখানে কোনো কোন ঘোষণা করেছে এরকম কাউকে দেখছেন কিনা সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু বেশ সরব সাধারণ মানুষরা যেটা বলছেন যে এ ধরনের একটি আয়োজন এরকম ধিক্কার জানানোর জন্য যে একটি মঞ্চ দরকার যেরকম একটি প্রচেষ্টা দরকার সেটাই তারা আজকে পেয়েছেন শাহবাগে এসেছেন আমি এরকম দু একজনের কথা বলেছি যারা বলেছেন যে তারা নিতান্তই শাহবাগে এসেছিলেন হরতালের পরে বিকালে তারা বইমেলার উদ্দেশ্যেই শাহবাগে এসেছিলেন কিন্তু এরকম একটি আয়োজন দেখে তারাও তাদের যে নিন্দা বা ধিক্কার জানানোর যে সুযোগটা পেয়েছিলেন তারা দাবি করছেন যে তারা এক ধরনের প্ল্যাটফর্ম আজকে পেয়েছেন তার অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন যারা সাধারণ মানুষ সংগঠনের বাইরেও আনাম